আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আলাম আল্লাহ নবী আবাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রীতি শুভেচ্ছা নিন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ স্কলার রয়েছেন এবং সে সঙ্গে আমরা একটি নির্ধারিত টপিকে কথা বলি এটিও আপনারা জানেন আজকেও এমনই একটি টপিকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তালা আর আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইতিমধ্যে হয়তো অনেকেই অনলাইনেও আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি আর আপনাদের জন্যই আমাদের এই আয়োজন আপনারা সরাসরি অংশগ্রহণ করতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করতে পারেন এছাড়া অনলাইনে যারা রয়েছেন আপনারা মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা কিংবা যে কোনো কথা ছোট্ট করে লিখলে আমরা সেখান থেকেও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ এবার চলুন তাহলে আমরা আজকে মেহমানের সাথে পরিচিত হই হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলে অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক বিজ্ঞ আলেম দিন এবং খাতিব হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমাদের প্রিয় শাহেক ফদিল্লা তুলোস্তাজ গাজী সানাউল্লা রহমানী হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম আরহামাকু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত শাহেক আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় আমাদেরকে শেয়ার করছেন জেজাকুমুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নেক্সেস টেলিভিশনের কর্তৃপক্ষ অসংখ্য দর্শক শ্রোতা যারা অপেক্ষা করছেন ইসলামী জীবন বিধান আয়োজনে একটু প্রশ্ন করার জন্য নতুন কিছু জানার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং নেক কামনা করছে আল্লাহ আমিন শুকরান আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সাইকের সাথে পরিচিত হলাম এবার আমরা জানবো যে আজকে আমরা কোন বিষয়ে কথা শুরু করবো ইনশাআল্লাহ তালা আমরা প্রিয়দর্শক আমরা সকলে অবহিত যে আমরা খুবই একটি ক্রান্তিকালব অতিক্রম করছি আমি পরিবেশগত এই বিপর্যয়ের কথা বলছি তীব্র তাপদাহ মানে শেষ হয়েও হচ্ছে না এবং এটি আরও প্রলম্বিত হচ্ছে বা হবে এরকমই আমরা পূর্বাভাস পাচ্ছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এবং আমরা আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি আসলে এটা যে আমাদের হাতের কামাই এটা আল্লাহ সব তালা কোরআনে হাকিমে ঘোষণা করেছেন মিনাল মিনাল ওয়ালান ও বা শির আল্লাহ তালা আমাদেরকে ক্ষুধা ভয় ক্ষুধা জীবন এবং জানমাল ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন কিন্তু আমরা যারা ধৈর্য ধারণ করবো এবং আমরা যারা ধৈর্য ধারণ করবো সবর করবো তাদের জন্য সুসংবাদ আল্লাহ তালা আমাদেরকে এই বিপদে ধৈর্য ধারণ করার তফফিক আনায়ত করুন এবং তাওবাতুন নাসুহা খাঁটি তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসার এবং সকল গুণা থেকে আমরা মুক্ত থাকার আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করেন এবং এই প্রতীক্ষা আমরা নেব এবং সেভাবে আমরা আমাদের জীবনকে সাজাব এবং এটি শুধু ব্যক্তি করলে হবে না এটি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তাহলে যদি আল্লাহ তালা আমাদের উপর আমাদের উপর একটু আমাদের উপর একটু একটু দয়া করেন আল্লাহ তালার দয়া আমাদের পরিবেষ্টন করে আছে এমনিতেই আল্লাহ তালা কিন্তু আমাদেরকে আরও অনেক কঠিন পরীক্ষায় ফেলতে পারতেন কিন্তু তা না করে আমাদের জন্য এটি অনেক অনেক হালকা আল্লাহ তালার জাহান নামের যে আগুন যে জাহান নামের যে আজাব তার চাইতে এই আজাব এটি যদি আজাব হয়ে থাকে আমাদের জন্যে তাহলে এটি নিতান্তই নগণ্য আল্লাহ তালা মেহেরবান প্রিয় দর্শক আসুন আমরা এই প্রসঙ্গে কথা শোনার জন্য আজকে আমরা যে ক্যাপশনটি করেছি সেটি হচ্ছে পরীক্ষা ও পুরস্কার পরীক্ষা ও পুরস্কার ইসলামী পরীক্ষা ও পুরস্কার এ বিষয়ে আমরা শাইকের কাছ থেকে কথা শুনবো শাইক পরীক্ষা এবং পুরস্কার ইসলামী এ বিষয়ে আমরা জানি আলহামদুলিল্লাহ মহতারম আমার সামনে একটি ফুলের তোরা আছে যদিও এটি কৃত্রিম এই যে সুন্দর একটি ফুলের তোরা আমাদের সামনে এটি যদি ন্যাচারাল হয় অথবা আপনার কাগজের ফুলটির কথাই যদি বলেন এই ফুলটি কিন্তু হুট করে এখানে আসেনি এর পিছনে এটি যিনি সৃষ্টি করেছেন বানিয়েছেন তার পরিশ্রমের কষ্টের সর্বোচ্চটুকু প্রদর্শন করতে হয়েছে বাগানে যে আপনি গোলাপ দেখেন এই গোলাপ এমনিতেই হয় না এই গোলাপের পিছনে চারা গাছ কেউ লাগান একজন মালি সেখানে পানি সিঞ্চন করেন কষ্ট করেন সকাল বিকাল পানি দেন পরিচর্যা করেন এত কষ্টের পরে সেখানে গোলাপের সুবাসা সুবাতাস চারিদিকে ছড়িয়ে পড়ে রব্বুল আলমিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন মানুষের সাথে রব্বুল আলমিন সম্পর্ক হলো সৃষ্টির সাথে সষ্টার বান্দার সাথে তার রবের আবদের সাথে তার মাহবুদের রব্বুল আলমিন পাঠানোর পরে কিছু পলিসির কথা ঘোষণা করেছেন যে আয়াতটি আপনি উপস্থাপন করেছেন সোরা বাকার বলেছেন। আল্লাহ তালা বলেছেন জেনে রেখো আমি তোমাদেরকে পরীক্ষা করব আজকে প্রচণ্ড উত্তাপে আজকে সম্ভবত আমরা যে দিনটিতে দিন পেরিয়ে রাতে বসেছি কথা বলছি আজকেও হিট অ্যালার্ট ছিল সম্ভবত চল্লিশের উপরে ছিল উপরে ছিল ঢাকার তাপমাত্রা মনে হচ্ছিল যে বাতাসের লো হাওয়া মরুভূমির তপ্ত হাওয়া এই কষ্টের মাঝে কেউ যদি মনে করেন যে এটা আসলে কেন মূল বিষয়টি হল রব্বুল আলমিন বান্দাকে পরীক্ষা করছেন আবার এটি যেন আমরা না মনে না করি যে তাহলে কি অভিশপ্ত না এমন নয় আল্লাহ তালা করা বলে আল্লাহ মিনহু আপনি দেখুন প্রচণ্ড গরমে মানুষ ক্লান্ত হয়ে কিন্তু আল্লাহকেই ডাকে গোটা বাংলাদেশের জমিনের প্রতিটি প্রাঙ্গণে সবুজের প্রতিটি অঙ্গনে এবছরের মতো অন্য কোনো সময়ে সালাতুল ইসতেস বৃষ্টি প্রার্থনার যে নামাজ সেটা হয়নি আমরা দেখতে পাচ্ছি মাঠে ঘাটে মসজিদে শহরে রাস্তায় স্কুল মাঠে কলেজের মাঠে স্টেডিয়ামে ঈদগা মাঠে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষরা হু হু করে কাটছেন এই কান্না নিঃসন্দেহে এই তপ্ত কান্না শীতল রহমতের বৃষ্টিকে আনবে আনবে এবং অবশ্যই আনবে ইনশাআল্লাহ তালা বিষয়টি হলো আমরা যেন এই প্রেরণাটি এই চিন্তাটি এই বাসনাটি এই বোধটি আমরা হৃদয়ে জাগ্রত করে রাখি যে আজকে যে ইমতেহান আমার হচ্ছে আজকে যে পরীক্ষা আমার হচ্ছে এই পরীক্ষার পর অবশ্যই পুরস্কার রয়েছে আজকে যে ইমতেহান আমার হচ্ছে এই ইমতেহানের এনাম আমার রয়েছে বদরের যুদ্ধে রসলে করিম সাল্লামের যে বিজয় সেটা ছিল পুরস্কারের বিজয় পরীক্ষাটা কখন পরীক্ষাটি ছিল মক্কায় যখন মক্কার কাফেররা আবুল হাবরা বিশ্বনবীর চেহারা মোবারকের ধুলি নিক্ষেপ করতো রসুল করিম সাল্লাম তাদেরকে বলছেন এটা কেমন আচরণ তোমার প্রতিবেশীর সাথে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম চেহারায় তারা কষ্ট দিত সেই মক্কার দিনটা ছিল পরীক্ষার দিন আর বদরের যুদ্ধ যেদিন হলো দিনটা ছিল পুরস্কারের দিন আজকে যখন মানুষ কাঁদছে ইনশাল্লাহ তাআলা এই চোখের পানি ব্যথা যাবে না মানুষের এই কান্না বিফলে যাবে না আল্লাহ তো বলেছেন আমরা ভয় আতকে উঠছি আল্লাহ যদি বৃষ্টি না নামে কি হবে তাহলে আমাদের গরম বাড়ছে কেউ বলছেন যাদের সামর্থ্য আছেন তারা এয়ার কন্ডিশনে থাকছেন কতক্ষণ থাকা যায় এটি তো সে সমাধান নয় কৃষকের কথা চিন্তা করুন দিনমজুরের কথা চিন্তা করুন সেই ভাইটির কথা চিন্তা করুন যিনি এই তপ্ত রোদে মাটি কাটার মতো কষ্টকর কাজ করছেন সেই মানুষটির কথা চিন্তা করি যে মানুষটি রেড অ্যালার্ট চলছে কি চলছে না এটি দেখার সময় নেই তাপমাত্রা চল্লিশের কোঠায় আছে না বিয়াল্লিশের কোঠায় সেটি দেখার সময় নেই তাকে রিক্সা নিয়ে বের হতে হচ্ছে তাকে এতপ্ত রোদের মধ্যে তার জীবিকা উপার্জনের জন্য বের হতে হচ্ছে ওই মানুষটির কথা চিন্তা করলে দেখা যাবে আমার কষ্টটা কিন্তু কমে যাচ্ছে রব্বুল আলমিন সমস্ত কষ্টের পরে বলেছেন তোমরা অপেক্ষা করো রহমতের জন্য মিনাল আল্লাহ সম্পদ যে পুরে যাচ্ছে ওয়াল আনফুসি সম্পদ যে পুরে যাচ্ছে সব যে ধ্বংস হয়ে যাচ্ছে ওয়ামারত আল্লাহ তালা

যে আকুতি যেই মিনতি সেই মিনতির পুরস্কার হলো মদিনার দশ বছরের জীবন এই জন্য কখনো এমন হয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে হাত উঠে ইমাম সাহেব দোয়া করছেন আড়সের পানে তাকিয়ে তার গায়ে থাকা জাদুরটিকে তিনি ভিত্তিক উলটিয়ে দিয়েছেন হাতকে উল্টো করে সুন্না মোতাবেক হাতকে উল্টো করে দোয়া করছেন শিশুদেরকে নিয়ে বৃদ্ধদেরকে নিয়ে অবুজ প্রাণীদের কিনে সেখানে কান্না হচ্ছে এমন হয়েছে দুরাকাত নামাজের পরে মনাজাত শেষ হওয়ার আগেই একেবারে আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে এটিও হয়েছে আবার এটি হচ্ছে আমরা কান্নাকাটি করছি এমন যেন মনটা যেন আমার ঘুরে না যায় মনটা যেন আমার আল্লাহবুল আলমীর রহমত থেকে নিরাশ না হয় আল্লাহ চাইলে এর চেয়ে কঠিন অবস্থা হয়তো হতে পারতো কিন্তু বলে তো সে অবস্থা করেননি তিনি কোথাও একটু বৃষ্টি দিচ্ছেন কোথাও একটু ছায়া দিচ্ছেন আর বারংবার আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন এখনো তোমরা ফিরে আসো আবাদতের আলোক হলি যে এখনও তোমরা ফিরে আসো জায়না মাজে এখনও তোমরা ফিরে আসো রব্বুরা আলমিনের পবিত্র অঙ্গনে এখনও তোমরা ফিরে আসো রহমতের দিকে রহমাতিল্লা আমরা যেন এই পরীক্ষার কাঠিন্যতায় আমরা যেন রহমত থেকে নিরাশ না হই আমরা যেন জানি আল্লাহ তাল বলেছেন ওয়াবশরী সোহাবির ওয়াবেশের সাবিরিন কারা ইজা আসবে মুসিবা যখন তাদের ওপর কোনো মুসিবত অর্পিত হয় যখন যখন বন্যায় সব ছেয়ে যায় দেখুন দুবাইয়ের কথা চিন্তা করুন তারা বলছে আল্লাহ আপনি আমাদেরকে পানি থেকে রক্ষা করুন আমাদের কথা চিন্তা করুন আমরা বলছি আল্লাহ আপনি একটু পানি দান করুন পৃথিবীর দু কেউ কাঁদছে দুরকম অবস্থা কেউ এই জায়গাটা শেখ ফিরছি আমাদের সাথে দর্শক রয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক কথা বলুন আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন

আমার স্বামী প্রবাসে থাকেন উনি আমাদের প্রয়োজনে আমাদের একটু বেশি টাকা রাখেন যেন উঠাতে পারি সহজে এখন ওনার থেকে আমার অ্যাকাউন্টে একটু বেশি টাকা আছে কিন্তু আমরা দুই বাগা দিয়ে কোরবানি দিতে পারবো না এখন কি করব আমি তো ওনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেব নাকি করব একটু যদি বলতেন আচ্ছা টাকাটা

আমি না আমার কি পাঁচ দিন থেকে ধরবো নাকি ওই আট দিনের পর থেকে দৌড়বো বারো হাজার রাখলে কিভাবে রাখবো আচ্ছা আচ্ছা অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া বোন আপনি সাথে থাকুন ইনশাল্লাহ শায়েখ বলবেন যে জাকুল্লাহায় আলহামদুলিল্লাহ শাহেখ আমরা কিছু প্রশ্ন পেয়েছি তার আগে আমরা আবার একটু প্রসঙ্গে আমরা যাব আপনি যে জায়গাটায় দু প্রান্তের মানুষের দু হাহাকার কান্না আমরা চাচ্ছি এক ফোঁটা পানি পানির মাধ্যমে আমরা শিখতে হতে চাই পানির মাধ্যমে আমরা রহমতে ভেজা হতে চাই কথা চিন্তা করুন বছরের ইতিহাসে পানির এই প্লাবন তারা দেখেনি শুধু পানির প্লাবন নয় বিপদের প্লাবন ক্ষয়ক্ষতির সীমা কি আল্লাহ তালা ভালো জানেন মূল কথাটি হলো আমাদের আকতি মেনতি থাকতে হবে একমাত্র আরহামুর রহমিনের কাছে সর্বাবস্থায় যখন পানির প্রয়োজন তখনও যখন পানির প্রয়োজন নেই তখনও সেই হাদিসটি আমি দর্শকদের শোনাতে চাই রসল করিম সাল্লাহসাল্লাম সাল্লাহ তিন থেকে চারবার বৃষ্টি সংক্রান্ত দোয়া করেছেন সাল্লা ইস্তেসকার নামাজ যেটা আমরা বলি রবি করিম সাল্লাহাম মসজিদে প্রান্ত কোন একটি মসজিদ রয়েছে তার নাম হলো মসজিদে গামামা নামটি কত চমৎকার মেঘের মসজিদ যেখানে বৃষ্টি ঝরে পড়েছিল আরেকটি দোয়া হলো রসুল করিম সাল্লাহসাল্লাম দাঁড়িয়ে আছেন বাবর রহমা রহমতের যে দরজা সেখান থেকে একটি গ্রাম্য বেদুইন ছুটে এসেছে ইয়া রসুল আল্লাহ আপনি একটু দোয়া করুন আদব হলো যখন নবীজি খুদ্া প্রদান করেন তখন কথা বলা যায় না সলায়তা ও কালামা নামাজও নেই কথাও নেই কিন্তু গ্রামীণ সরল মানুষ তিনি দৌড়ে এসেছেন তার আদবটা জানা ছিল না কিন্তু অন্তর স্বপ্নকে ভালোবাসা ছিল ইয়া রসুল আল্লাহ সাহাবিরা কেউ চালেন ইশারা বসিয়ে দিতে কিন্তু নবীজি তাকিয়ে থাকলেন বলো কে বলতে চাও রসুল্লাহ বৃষ্টি হচ্ছে না সব চৌচির হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে আমাদের জমিন আপনি একটু দোয়া করুন তার যে বিষয় ভিত্তিক বক্তব্য ছিল না সিহা ছিল সেটি বন্ধ করে তিনি আকাশের দিকে হাত তুললেন এবং মনে হয় আলমিন আপনি বৃষ্টিকে নাজিল করুন কিতাব এসছে রসুল করিম তার হাত আকাশ থেকে উপর থেকে নামানোর আগে ঝমঝমিয়ে বৃষ্টি ঝমঝমিয়েলোহান এর একটি সপ্তাহ পরে আবার সেই মানুষ দৌড়ে এলোয়া রসুল আল্লাহ পানিতে সব ভেসে যাচ্ছে আমাদের প্রয়োজন পূরণ হয়ে গেছে আপনি এবার হাত তোলুন রসুল করিমসালাম আবার আকাশের দিকে হাত তোলুন এবং আল্লাহম হওয়ালাই আলাইনা বলে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন আল্লাহ যেখানে বৃষ্টি দরকার সেখানে আপনি বৃষ্টি দান করুন যেখানে বৃষ্টির জন্যই সেখানে বৃষ্টি আপনি বন্ধ করে দিন মানেটি হলো যে আমরা আজকে যে পরীক্ষা দিচ্ছি আমরা যেন কথা ভুলে না যাই আল্লাহ আলী মুম বিজাতি সুদূর হাই আল্লাহ সব দেখছেন সব শুনছেন আমাদের প্রতিটি হৃদয়ের আর্তনাদ কান্না সলাতুল ইস্তেসকার ভিডিওগুলি আপনি দেখুন সংবাদগুলি আপনি দেখুন মানুষ অঝোর ধারায় কাঁপছে মানুষ যখন কাঁদে রব্বুল আলমেন তখন হাসেন কেন হাসেন আল্লাহ তখন খুশি হন তিনি বলেন বান্দা আমি তো এটাই চেয়েছিলাম যে তোমরা আমার মুখে হও ইনশাআ আল্লাহতাল গোটা বাংলাদেশের জমিনের প্রতিটি প্রান্তরে মানুষ যেভাবে বয়স ভেদে নয় নানা পেশার নানা মনের নানা মানুষগুলো প্রত্যেকে তার অন্তরে সেই অনুকম্পা জাগ্রত করে আল্লাহ তালা কাছে চাইছেন আমি মনে করি আমাদের পরীক্ষার পরে অবশ্যই পুরস্কার আসবে পুরস্কার আসবে এবং পুরস্কার আসবে ইনশাশালশাল তাআলা অনেক শুক্রিয়া শেখ আমরা ফিরবো আবারও আপনার কাছে দর্শক রয়েছেন আমাদের সাথে ইনশাহ্ আসলাম আলাইকুম মরফতুল্লাহ দর্শক কথা বলুন ওয়ালাইকুম আসসালাম জি মোতাল্মা আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন আমার প্রশ্ন হলো আমি অনেক দিন আগে একবার প্রশ্ন করছিলাম আজকে আবার প্রশ্ন করছি জি আমাকে আমার ছেলেটা একদম আমার বড় ছেলেটা মারা গেছে দুইটা ছেলে আর কি আমার এত ছোট ছেলেটা প্রতিবন্ধী এখন ওই সার কাছ থেকে আমি প্রশ্ন জানছি বলছিল আমাকে দৌড়ে ধরতে ইঞ্জানিল্লা করতে পড়ি এখন আমার আত্মীয় স্বজন তারা বসে অনেকে আমাকে বলে আমার বড় ছেলেটা নাকি মারা গেছে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে এখন কেন অসন্তুষ্ট হলো আমি কিছু খুঁজে পাই না স্যার বিশ বছর বয়সে মারা গেছে আর এখন ছোট ছেলেটা প্রতিবন্ধ একটা জমাল দুই ভাই ছিল প্রতিবন্ধ বছর আমার ঘরে আসে এখন আমি কি করলে মানুষের কাছে ইয়ে হব আল্লাহ কি আমার প্রতি সত্যি অসন্তুষ্ট যে এই কারণে অপবশ্য আমার ছেলেটা মারা গেল আর দ্বিতীয় প্রশ্ন হলো এখন আমি কি করলে নিজেকে সামলে রাখতে পারবো আমার শুধু কান্না হয় অনেক অনুভূতি হয় কিছুই করতে পারি না খুব কষ্টের মাঝে আছি আর যে প্রতিবন্ধী ছেলেটা আছে আমার ওর জন্য আমি কি করতে পারি ও তো হাঁটতে পারে না সে বিশ বছর দুই বাই জমত ছিল ও ছিল বড় ও ছিল ছোট এখন আমাদের এই ছেলেটার জন্য দোয়া করেন আর আমি কি করতে পারি এটাই আমার চাও আমি খুব খুব অসহায় আছি পাগল মতো উনি একবার আমাকে বলছিল আমি যাতে নামাজ পড়ি কান্না করি ইন্দানিল্লা পড়ি এগুলো আমি পড়ি কিন্তু পাওয়া পুষে অনেকের কথা আমার খুব কষ্ট হয় আমার তার কেউ নাই জি 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 মা আমরা আপনার কষ্টের কথা আল্লাহ সহজ করুন আপনার সবকিছু আল্লাহ রহম করুন আপনার উপর এবং আপনাকে ধৈর্য ধরার করুন আল্লাহর উপর অবিচল আস্থা রাখার তাওফিক আনায়ত করুন আল্লাহ আমিন শায়ক বলবেন ইনশালা আপনি সাথে থাকুন প্রিয় দর্শক এরই সাথে সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার ফিরবো অল্পক্ষণের মধ্যেই সাথেই থাকবেন আশা করি সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি এক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যাচ্ছি শায়কের কাছে আবারও শেয়েক আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা আছে শায়ক আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রথম যে ভাই ফোন করেছিলেন প্রথম প্রশ্ন ছিল ওনার যে মৃত্যুর পর সাওয়াল জবাব রয়েছে তো অমুসলিমদের কি আছে কিনা জি না মৃত্যুর পর সাওয়াল জবতে হবে মুমিনের অমুসলিম তারও সাউলজব হবে মুমিন তো প্রশ্নের উত্তর দিতে পারবে অমুসলিমের কোনো প্রশ্নের উত্তর থাকবে না এটি কিতাব এসছে তা মতুন আকামা তা শুন তোমাদের মৃত্যুটা হবে তোমাদের জীবনটা যেমন ছিল ও তা শুরু না মতুন এবং তোমাদের পুনরুত্থান হবে যেমন করে তোমরা মৃত্যুবরণ করেছ এ থেকে বোঝা যায় নেককার ব্যক্তি যিনি তার মৃত্যুটা হবে ন্যাককারের এবং এর থেকে এটাও বোঝা যায় বে আমল মানুষ যিনি অথবা আমরা যদি বৎকার বলি বৎকারের মৃত্যু হবে বৎকারের মতো প্রত্যেকটা মানুষকেই রব্বুল আলমিন কোরা কবরের তিনটি প্রশ্ন করবেন এবং হাসরের পাঁচটি প্রশ্ন করবেন রসুল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি কবরের তিনটি এবং হাসরের পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবে না কবরের তিনটি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে মুমিন যে সে তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বকে সে বলবে আমার রব্বি আল্লাহ তোমার দিন কি সে বলবে দিন আল ইসলাম ওমান হাজার রজুল আলাহিবাইস আল্লু এই মহান ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল সে বলবে রসুল্লাহ যে কারণ আমরা দোয়া শিখেছি রসুল্লাহ করিম সাল্লাস্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন রজি রব্বা ওবিল ইসলাম দিনা ওবিল মোহাম্মদ সাল্ল আলী স্লাম নবী ও রসুল্লা অমুসলিম যে ব্যক্তি তাকেও প্রশ্ন করা হবে কিন্তু এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না কারণ এই প্রশ্নের উত্তরের উপরে তার দুনিয়াতে কোনো আমল ছিল না অনেক সুক্রিয়া সাহেব খায়ের প্রিয় ভাই আপনি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি মুমিন হওয়ার আলো সবাইকে দান আমিন এরপর আমাদের এই ভাইয়ের দ্বিতীয় প্রসঙ্গটি ছিল যে খাওয়ার টেবিলে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কথা বলি অনেক বেশি কথা বলি তো এরকম অপ্রয়োজনীয় কথা কিংবা যে কোনো প্রয়োজনীয় কথাও কি বলা যাবে কিনা খাওয়ার টেবিলের আদবটা আসলে কি হবে খাওয়ার টেবিলের কোনো আদব নেই খাবারের দস্তরখানের আদব আছে দস্তরখানে বসে খাওয়া সুন্না আমরা যেন আমাদের এই অ্যাপার্টমেন্ট অথবা ইটপাটকেল সংস্কৃতিতে এসে দস্তরখানের সুন্নাকে ভুলে না যায় হ্যাঁ কোনো ব্যক্তি অভ্যস্ত নিচে বসতে পারে না তাকে উঁচু জায়গায় বসে খেতে হয় সেক্ষেত্রে সে টেবিলে বসতে পারে কিন্তু সুন্না কিন্তু দস্তরখানে বসে খাওয়া চিকিৎসা বিজ্ঞান বলছে দস্তরখানে বসে খেলে খাবার কম খাওয়া হয় এবং সেটা শরীরের জন্য ভালো যাই হোক একেবারে কথা না বলে মুখ বন্ধ করে খাওয়া এটা সুনার খালাফ আবার যতক্ষণ খাবার ততক্ষণ কথা বলতে থাকা অনর্থক কথা বলতে থাকা এটাও সোনার খেলা নিঃসন্দেহে খাবার গ্রহণ করাটা একটি বাধা প্রয়োজনও কথা বলা যায় এটার সঙ্গে কিছুটা প্রাসঙ্গিক সেটা হলো আমরা অনেককে দেখি এখন পর্যন্ত আমরা দেখি প্রায় সময় প্রযুক্তির উৎকর্ষময় এই সময়ও অথবা জ্ঞানের উৎকর্ষময় এই সময় আমরা দেখি অনেকে বলে থাকেন আসাল খাচ্ছেন বলে সালামটা দিলাম না এটা আমরা অনেকে মনে করে যে খাবার সময় সালাম দেওয়া যায় না মূল কথাটি হলো খাবারের সময় যদি সব কিছু করা যায় তাহলে সালাম কেন দেওয়া যাবে না খাবারের সময় সালাম দেওয়া যাবে সালাম নেওয়া যাবে গুরুত্বপূর্ণ কথা বলা যাবে কিন্তু খাবারের সময় অহেতুক কথাবার্তা বলা এটা সুনার খালাফ এবং সিরে নিষেধ এসেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফফিক দান করুন আমিন এরপর আমাদের এক বোন দুটি প্রসঙ্গ অবতারণা করেছেন ওনার প্রথম প্রসঙ্গটি ছিল কোরবানি সংক্রান্ত যে ওনার স্বামী ওনার অ্যাকাউন্টে টাকা পাঠান বিদেশে থাকেন তো এবং উনি কিছু টাকা বেশি দিয়ে রাখেন যে যে কোনো সময় ওনার হয়তো ওনার পরবর্তী মাসে টাকা পাঠাতে দেরি হতে পারে বা এই জাতীয় বিষয় আসয় তো দেখা গেছে তার অ্যাকাউন্টে অনেক সময় তার স্বামীর একাউন্টে চাইতে টাকা বেশি আছে তো কোরবানি করার ক্ষেত্রে তিনি তার অ্যাকাউন্টে যে টাকাটা জমানো আছে তার স্বামীর থেকেই প্রাপ্ত তো স্বামীর তখন টাকা শর্ট পড়লে তিনি এখান থেকে দিতে পারবেন কি না এবং এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না জি না তিনি অবশ্যই দিতে পারবেন সরে কিন্তু খুব সফট বরং যেভাবে করলে কোরবানিটা হয় নেকের কাজ হয় এভাবেই তারা একে অন্যকে সহযোগিতা করবেন আমরা যেন অ্যাবাদতে পিছিয়ে না থাকি দুনিয়ার অনেক কাজে দেখা যায় যে এক লাখ টাকা কম আমি দিয়ে দিলাম যে এক লাখ টাকা তাও কাজটা কমপ্লিট হয়ে যাক দিনের কাজে যেন আমরা একে অন্যকে পরিপূরক হিসেবে কাজ করি আমি একটু এগিয়ে দিই একটু সহযোগিতা করি যাতে দিনের কাজটা এগিয়ে যায়

সমস্যা থেকে আমরা টিএফ লোন নিয়েছি নিয়ে বাড়ি করেছি জমি কিনেছি এখন আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেছে কোনো চাকরি নেই এখন সংসারে সবসময় শুয়ে থাকি কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি যে আগে যে চাকরি করেছি এখন আমরা তার সভা করি যে শুধু থেকে যেতে চাকরি করছি আল্লাহ তোমার মাফ করবে কিনা এই বিষয়ে

আরও দুটো প্রশ্ন এসছে তার আগে আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে আমি অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি আমাদের এক বোন লিখেছেন যে ওনার বাবা দুনিয়াতে থাকতে তেমন কোনো ফরজ আমল করতে পারেননি করেননি তো তিনি লিখেছেন আমি সন্তান হয়ে তার পক্ষ থেকে কি এমন আমল করব যেন তিনি মাফ পান এবং জান্নাত প্রাপ্ত হন একজন সাহাবি জিজ্ঞেস করছেন আর আল্লাহ মৃত্যুর পরে আমি আমার পিতা মাতার কাছে ভালো কিছু পৌঁছাতে চাই নবী করিম সাল্লাম অনেকগুলো আমলের কথা বলেছেন এক জায়গায় বলেছেন ইস্তাকফার করা পিতা মাতার পক্ষ থেকে ইস্তাকার করা সন্তান যদি পিতা মাতার পক্ষ থেকে ইস্তেকফার করে আল্লাহ তালা সন্তানের এই ইস্তেকফারের কারণে পিতা মাতাকে ক্ষমা করে দেন আরেকটা হাজি শেষে রসুল বলছেন ওয়াস পি তুমি পানির ব্যবস্থা করে দো দেখুন প্রচণ্ড উত্তাপ চলছে গরম চলছে গরমে এক গ্লাস পানি দিয়েও কিন্তু জান্নাতকে ক্রয় করা যায় ট্রান্স ফুট দিয়ে জান্নাতকে ক্রয় করেছেন আমার সামর্থ্য আমি এক গ্লাস পানি দিয়ে তো জান্নাত ক্রয় করতে পারি সসমা বলছেন ও স্পেনে হারান পানির ব্যবস্থা করে দাও এই জন্য আমি আমার ভাইকে বলবো যিনি অনলাইনে প্রশ্ন করেছেন আপনি আবার আপনার বাবার পক্ষ থেকে সাদে কায়ের জাহানিয়ার আমল করুন সেটি পানি হতে পারে দিনই কাজে সহযোগিতা হতে পারে লাইব্রেরি করে দেওয়া হতে পারে বৃক্ষরোপণ হতে পারে ব्रीফ করে দেওয়া হতে পারে রাসূলের সে সেই বিখ্যাত হাদিস ইজামাতাল ইনসান ইন কাতা আমাল হু ইল্লা বিসালাস যখন মানুষ মরে যায় তার সবকিছু বন্ধ হয়ে যায় তিনটে কানেকশন জারে থাকে সাদাকাতুন জারিয়াতুন সাদকা জারিয়া আমালুন সলিহুন ভালো কাজ যেটা সে করে গেছে তিন নম্বর হলো আও ওয়ালাদুস সলিহ নেক সন্তান কোন সন্তান আল্লাজি উলা এই আমার ভাই যে প্রশ্নটি করেছেন আমি জানতে চাচ্ছি আমন বোন যে প্রশ্নটি করেছেন যে কিভাবে আমি আমার বাবার জন্য ইস্তিগফার করতে পারি বাবার গুনাহের প্রাশ্চিত্য কীভাবে করতে পারি যদি এমনটি হয় রসুল বলেছেন তুমি তার জন্য দোয়া করো ইস্তাকফার করো তার জন্য ভালো কাজ করো তো আমি আশা করি যে তিনি যদি তার পিতার পক্ষ থেকে ইস্তাকার করেন এবং দানের ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন বিভিন্ন সত্য জারিয়ামূলক আমল করেন রব্বুল আলমীর এই দানটাকে তার পিতার পক্ষ থেকে গ্রহণ করবেন ইনশাল্লাহ 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 আল্লাহ তাকে তৌফিক দান করুন আমাদের এই বোনকে আল্লাহ আমিন শেখ ফিরবো আবারও আপনার কাছে একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে ফিরবো অল্পক্ষণের মধ্যেই সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আবারও শায়েককে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শাহেক আলহামদুলিল্লাহ আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে আমাদের এক বোন ওনার দুটি প্রশ্নের একটির উত্তর আমরা পেয়েছিলাম একটি প্রশ্ন ছিল যে আমাদের মা বোনদের যে শারীরিক অসুস্থতা যে প্রতি মাসের তো তার যে অভ্যেস তার ক্ষেত্রে যে অভ্যাসটা যেটি সব সময় হয় তো তিনি কি সেটি মেনটেন করবেন নাকি তিনি দেখা গেছে যে কখনো যদি সেটার ব্যত্যয় ঘটে তো সেই ক্ষেত্রে যদি তিনি সালাদ পড়ে ফেলেন তো এটাকে তারপরে যদি আবার দেখা যায় যে সেটার কিছু সিমটম তো শরীরের ভাষায় ফেখার পরিভাষায় হায় বলা হয় এটার সর্বনিম্ন সময়সীমা হানাফি মাঝাব অনুযায়ী তিন দিন সর্বোচ্চ সময়সীমা দশ দিন আমাদের মা বোনদের কারো কারো তিন দিন কারো চার দিন কারো পাঁচ দিন এক একজনের এক এক রকম কিন্তু প্রত্যেকেই জানেন যে তার আসলে টাইম সীমানাটা কতটুকু কারো হয় চার দিন আমার বোন যেটি বলেছেন যে তিনি চার দিন পর্যন্ত এরপরে তিনি সুস্থ হয়ে যান তবে কখনো কখনো চার দিনের পরে তিনি মাঝে মাঝে কোনো সমস্যা দেখতে পান তো তিনি যেহেতু বলছেন যে তার কাছে চার দিন হল সর্বশেষ সময়সীমা এরপর যদি তিনি কিছুটা দেখেন আমি মনে করি যেটি ইস্তেহাজা এটি রোগের একটি লক্ষণ তিনি চার দিনকে ধরবেন এরপরে তিনি গোসল করে তিনি নামাজ আদায় করবেন এবং রোজা রাখতে পারবেন যেহেতু তিনি বলছেন যে তিনি চার দিনে সুস্থ হয়েছেন এটি তার পুরনো অভ্যাস এবং এটি তিনি স্যাটিসফাইড যে এটিই তার হয়ে থাকে তাহলে বাকিটা তিনি অসুস্থতা ধরবেন এবং তিনি নামাজ এবং রোজা অজু গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করবেন তবে এর জন্য ডাক্তারের স্মরণাপন্ন হবেন যে এই ধরনের প্রবলেম যেন না দেখা যায় অনেক সুক্রিয়া অনেক সুক্রিয়া শাহেকমুল্লা খায়ের এরপর আমাদের আরেক বোন ওনার যে প্রশ্নটি ছিল উনি খুবই আগে আবেগাপ্রুত হয়ে এবং অনেক বেদনা বেদনাবিধুর কথা আমরা শুনেছি যে তার দুই ছেলে বড় ছেলে ইন্তেকাল করেছেন বিশ বছর বয়সে এবং ছোট ছেলে যিনি তিনি স্পেশাল চাইল্ড তো সবাই তাকে বলছেন যে এরকম করে যে আপনার আপনার উপর আল্লাহ তালা অসন্তুষ্ট হয়েছেন এবং আপনার পাপের কারণে আপনার ছেলে হারিয়েছেন এরকমের কথাবার্তা আশেপাশের মানুষজন বলেন নওয়া তো এই ক্ষেত্রে তিনি এখন অনেক সমস্যায় আছেন এবং কি করবেন বুঝে উঠতে পারছেন না এবং তার এই ছেলেকে নিয়ে যিনি স্পেশাল চাইল্ড তাকে নিয়ে তিনি অকুল পাথারে রয়েছেন এই অবস্থায় তার কী করণীয় আমার বোন আপনার সন্তান হারিয়ে গিয়েছে সন্তান হারা মা যখন কাঁদেন তার চোখের কান্নায় আরশ ভারী হয়ে ওঠে কোনো কোনো কী তা বেশছে কেঁপে ওঠে আরেকটি সন্তান আমি আপনাকে দিয়েছেন যে সন্তান আপনার জন্য পরীক্ষা নিঃসন্দেহে আজকে আমরা আলোচনা শুরুতে সেই আয়ের বলেছি যেটা আপনার জন্য যেটা আমাদের জন্য যেটা আমাদের সকলের জন্য আল্লাহ বলেছেন ওয়া আনফুস আল্লাহ তালা ফলাফলটা এনেছেন হেরসুল আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন আমি করুন এই আয়ের থেকে বলতেছে চাই আপনার যে কান্না আপনার চোখের পানে যেটা আমাদেরকে স্পর্শ করেছে আমাদের হৃদয়কে স্পর্শ করেছে হৃদয়কে ভারাক্রান্ত করেছে এবং এই মুহূর্তে ন্যাক্সাস টেলিভিশন যারা দেখছেন অথবা যারা দেখবেন যারা শুনবেন পরবর্তীতে তাদের হৃদয়কেও স্পর্শ করবে তাদের হৃদয়কেও ভারী করে তুলবে আপনি এক সন্তান হারিয়ে আপনি কাঁদছেন মানুষ আপনাকে বলছে যে আল্লাহ তার প্রতি নারাজ আপনি আমাদের রসুল করিম সাল্লা সম্পর্কে কী বলবেন তিনি যখন তার তিনটি সন্তানকে হারিয়েছেন রসুলের সন্তানরা যখন মারা যেতে লাগলো এতেকাল করতে লাগলো লোকেরা তাকে রসুলকে বলল আক্তা সে তো তার বংশ ধ্বংস হয়ে গেল নির্বংশ হয়ে গেল রব্বর আলমিন আপনার মতো আপনার হৃদয়টা যেমন কেঁদে উঠছে আপনার হৃদয় থেকে যেমন হু করে কান্নার আওয়াজ বের হচ্ছে অথবা সেই কান্নার শব্দ যেটা আমরা শুনতে পাচ্ছি না রসুল করিম সাল্লাম কেঁদেছেন রসুলের চোখ অস্ত্রসিক্ত হয়েছে রব্বুল আলমিন প্রিয় নবীর চোখের পানিকে মুছে দিতে হৃদয়ের রক্তকে মুছে দিতে শান্তনার প্রলেপ দিতে আয়াত আয়াতনাজ করেছেন ইন্না আবতার হেরসুল আপনি নির্বংশ নন আপনি আক্তা আনন বরং যারা বলছে তারাই নির্বংশ হবে আমি আপনাকে বলতে চাই আপনার হৃদয়কে যারা ক্ষতবিক্ষত করছে আপনি মনে রাখবেন তাদের এই কথায় আপনার কোনো অনুষ্ঠ হচ্ছে না বরং রব্বুলা আলমিন তাদের এই সমস্ত বিষদাগারের কারণে নিন্দার কারণে তীর্য মন্তব্যের কারণে আপনার মর্যাদাকে উচ্চ করছেন দুনিয়া এবং আখেরত ইনশাআল্লাহ আল্লাহ তাল আপনার মরহুম সন্তানের জন্য আমরা আল্লাহ তালা কাছে মাফরাত কামনা করছি এবং আপনার অসুস্থ সন্তানের জন্য প্রাণ খুলে আল্লাহ তালা কাছে দোয়া করছি এবং নিঃসন্দেহে আপনি ধৈর্য ধারণ করুন আপনার এই ধৈর্য আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ ইনশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মামিন শাহেক আমাদের সাথে দর্শক যুক্ত আছেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ দুঃখিত প্রিয় দর্শক লাইনটি কেটে গেছে আপনি আবারও চেষ্টা করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন যে খায়ের

কাফরা কিভাবে আদায় হতে পারে আর একটা প্রশ্ন আছে আহ আমরা যে নামাজ পড়ার সময় আহ তহজ দি অনেক সময় পর পর দুই রাকাত দুই ডাকত নসল নামাজ পড়তে গেলে অনেক সময় মনে থাকে না আহ তো এই দুই রাকাত নসল নামাজেও কি কাফ ওই তহজ তিরিদা যেটা ওটা কি দেওয়া যাবে আচ্ছা নফল নামাজেও লাগবে কিনা এটাই তো প্রশ্ন জি অনেক সুক্রিয়া অনেক শুক্রিয়া বোন আপনি সাথে থাকুন ইনশাল্লাহ শেখ বলবেন যে জাকুমুল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ শেখ আমরা আরও কিছু প্রশ্ন পেয়েছি এবং অনলাইনে আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি আমাদের এই বোনের প্রশ্নের পূর্বে আরেক বোনের দুটি প্রসঙ্গ ছিল সেটি ছিল যে তিনি এক সময় একটি এনজিওতে কাজ করতেন এবং এখন তিনি অসুস্থ এবং বেকার আছেন কিন্তু তার পূর্বের এই কাজের কারণে পূর্বের এই কাজকর্মে তিনি এখন মানে অনেক বেশি অনুতপ্ত এবং আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন এবং এর জন্য আর কি করতে পারেন এটি ছিল তার প্রশ্ন তার জন্য তিনি ক্ষমা পাওয়ার জন্য তিনি আর কি আমল করতে পারেন আল্লাহর কাছে কিভাবে চাইবেন এটি ছিল প্রথম প্রশ্ন আমার ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একজন বান্দা যখন ভুল পথ থেকে ফিরে আসে তখন রব্বুল আলীর সবচেয়ে বেশি খুশি হন যেমন করে একজন মানুষ যখন তার সর্বস্ব হারিয়ে ফেলে সর্বস্ব হারা হারানোর পর সে যখন আবার নতুন করে সব কিছু খুঁজে পায় বেশ সাহারা মানুষ যখন সাহারা খুঁজে পায় পথ হারা মানুষ যখন পথ খুঁজে পায় তখন সে যেমন আনন্দিত হয় একজন বান্দা যখন গুনাহের পথ ছেড়ে আবার নেকের পথে ফিরে আসে আল্লাহ তালা এক চেয়ে বেশি আনন্দিত হন এটি হাদিসে এসেছে তো আপনাকে মোবারকবাদ জানাই যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং রব্বুল আলমেন হয়তোবা কোনো একটি ঘটনার মাধ্যমে আপনাকে আলোর পথে ফিরে আসার তাও দান করেছেন আমরা আপনার সুস্থতা কামনা করছি এবং যাই হোক জীবনের একটি পরতে এসে প্রান্তে এসে আপনি আলোর সন্ধান পেয়েছেন সুধের মতো গরহিত। অবিশপ্ত পথ ছেড়ে আপনার দিনের পথে এসেছেন নিঃসন্দেহে এটি নিয়ে আমাতজিমা আল্লাহ তালনার বরক নামত আপনার ওপরে আল্লাহ তালা আপনাকে মৃত্যু পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের উপর অটল থাকার তহফিদ দান করুন আল্লাহ আমিন আল্লাহম্ম আমিন শেখ আমরা আবারও যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে ফিরবো ইনশাল্লাহ আপনার কাছে আবারও দর্শক ছোট্ট বিরতি পেরিয়ে আবারও ফিরছি সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমরা অনুষ্ঠানের শেষ ধাপে চলে এসছি শাহকে আবার মোবারকবাদ জানাচ্ছি শাহ আমাদের হাতে অনেক প্রশ্ন আমরা চেষ্টা করবো সবগুলো প্রশ্ন ইচ্ছা করে সময় খুবই কম দেওয়ার এবং সময় আমাদের হাতে খুব কম আবার আমরা প্রসঙ্গেও একটু কথা শুনতে চাই শেষে আজিজ প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমাদের এক বোন ওনার দ্বিতীয় প্রশ্নটি আমরা উত্তর পাইনি সেটি হচ্ছে উনি অসুস্থ এবং আমাদের এই ভাই ছিলেন হুইল চেয়ারে ওনাকে মুভ করতে হয় তো হুইল চেয়ারে অনেকদিন মুভ করাতে ওনার কোমরে ঘা হয়ে গেছে কোমরে ঘা হয়ে গেছে এবং তিনি এজন্য তার অনেক কষ্ট হচ্ছে তো এই ক্ষেত্রে তিনি অজু না করে তিনি এ মুভ করতে পারবেন কিনা আমি এই প্রশ্নে যাচ্ছি তবে তার আগেও ভাইয়ের একটা প্রশ্ন মনে হয় ছুটে গেছে তিনি একটি সুদ ভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করতেন এখন তার প্রশ্নটি ছিল এমন যে আমি এখন তবা করছি তবা করলে আমার পেছনে গোনা মাফ হবে কিনা তবা করলে গোনা মাফ হবে কিন্তু অবৈধ উপার্জ অবৈধ উপায়ে উপার্জিত অবৈধ উপায়ে যে সম্পদ উপার্জিত হয়েছে এই সম্পদ কিন্তু তবা করলে হালাল হবে না একজন লোক দুর্নীতি করে তারপরে তিনি প্রথম কাতারে মুসল্লি হয়ে গেলেন তার মানে কিন্তু তার দুর্নীতি ক্ষমা হবে না মানুষের যে সম্পদ ছিল তিনি যেই সুদভিত্তিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এই প্রতিষ্ঠানে যুক্ত থাকার কারণে তিনি যদি কোনো মানুষের সম্পদকে গ্রাস করে থাকেন বা সুদের মাধ্যমে যদি কোনো মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকেন তাহলে তিনি সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিতে হবে অথবা সেই ব্যক্তির প্রাপ্যটুকু তাকে বুঝিয়ে দিতে হবে তো একটা ভুল ডেফিনেশান আমাদের মাঝে আছে যে আমি আস্তাকুল্লাহ বললেই আমার অবৈধভাবে উপার্জিত সম্পদ হালাল হয়ে যাবে শরিয়া কিন্তু এটা বলছে না আমাকে অপর ব্যক্তির সম্পদ বুঝিয়ে দিয়ে এরপর আমাকে আস্তাকার করতে হবে তিন নম্বর প্রসঙ্গ যেটি এসছে আপনি বলেছেন যে তিনি প্রক্ষাঘাতগ্রস্ত অথবা তিনি অসুস্থ যেটা পানি স্পর্শ করতে পারছেন না শরিয়া খুব সহজ এই ক্ষেত্রে নেফসেন ইহা একজন মানুষ যেটাতে সক্ষম নয় তার যদি সেখানে পানি লাগালে এটা তার ক্ষতির কারণ হয়ে থাকে শরিয়া বুঝেন এমন কোন চিকিৎসক যদি তাকে বলেন যে না আপনি পানি লাগাতে পারবেন না তাহলে তিনি পানি লাগাবেন না তেম্বম করবেন এমনটা না তিনি তার সমস্ত অঙ্গ ধৌত করবেন যে জায়গাতে পানি লাগানো যায় না শুধু অতটুকু জায়গায় তিনি পানি লাগাবেন না তার হাত যদি ভালো থাকে মুখ যদি ভালো থাকে পা যদি ভালো থাকে তাহলে এই অংশগুলিতে তিনি পানি লাগে না লাগিয়ে শুধু তেমন করবেন বিষয়টি এমন নয় বরং যেইখানটাতে তিনি পানি লাগাতে পারছেন না সেই অংশটুকুতে তিনি পানি লাগাবেন না অনেক সুক্রিয় খায়ের অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি মাহফুজা মুস্তফা উনি লিখেছেন যে বাংলাদেশে এবং মক্কায় যাবার পর সব মিলিয়ে তার উনত্রিশ রোজা হয় কিন্তু বাংলাদেশে ত্রিশ রোজা তো হলো এবার তো এখন তাকে একটি রোজা কি বেশি রাখতে হবে জিজ্ঞাসাকে একটি রোজা অবশ্যই বেশি রাখতে হবে কারণ তিনি বাংলাদেশের নাগরিক এবং এখানে থাকলে তিনি ত্রিশটি করতেন যেহেতু তিনি আবার এদের পরে চলে এসছেন তো বাংলাদেশে আমরা সবাই তিরিশটি করেছি তার উপর তিরিশটি রোজায় ফরজ তিনি অতিরিক্ত একটি রোজা এখানে রেখে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনি বুঝতে পেরেছেন আশা করি এরপর ফোনে আমাদের এক বোন উনি দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন ছিল যে কেউ যদি আল্লাহর নামে কসম করেন তাহলে তিনি তার কাফারা কি হবে প্রথম বিষয় হলো অন্যায়ভাবে কোনো কসম খাওয়া যাবে না এটা খুবই গর্বিত কাজ দ্বিতীয় বিষয় হলো যদি কসম করেই থাকেন তাহলে এক কসমের কারণে তার কাফারা হলো দশজন মিসকিন ব্যক্তিকে দুইবেলা খাবার খাওয়ানো এখানে পরিতৃপ্তির সাথে একটি কথা রয়ে গিয়েছে আমি আবার বলছি জন মিসকিন ব্যক্তিকে দরিদ্র ব্যক্তিকে দুই পেট পুরে খাওয়ানো আমি একশো টাকা করে দুশো টাকা দিয়ে দিলাম একশো টাকায় কিন্তু পেট পুরে খাওয়া যায় না দুজন দশজন ব্যক্তিকে দুবেলা প্যাটপুরে খাওয়ানো অথবা এক জোড়া করে কাপড় তাদেরকে দেওয়া এটি হলো কসমের কাফারা এবং গুরুত্বপূর্ণ কথা হলো সব ধরনের মিথ্যা কসম থেকে যেন আমরা বেঁচে থাকি বেঁচে আল্লাহ আমিন আমিন অনলাইন থেকে আরেকটি প্রশ্ন নিচ্ছি সাদিয়া মিম উনি লিখেছেন মা নন মুসলিম বাবা মুসলিম তাদের ছেলে মুসলিম এই ছেলেকে মুসলিম মেয়ে বিয়ে করতে পারবেন কিনা না পিতা মাতার অন্যায়ের দায় কখনো সন্তান নিবে না রসুল করিম সালাম বলেছেন পৃথিবীর প্রতিটি সন্তান খেলখাতান সৃষ্টিগতভাবে জন্মগতভাবে মুসলিম হয়ে সে জন্মগ্রহণ করে মুসলিম হওয়ার পরে পিতা অমুসলিম সে অমুসলিম হয় মা অমুসলিম সে অমুসলিম হয় খ্রিস্টান পরিবারের জন্ম পুত্তলিক পরিবারের জন্ম মুসলিক পরিবারের জন্ম ছেলে কিন্তু মুসলিম ছিল কিন্তু পরিবারের কারণে সে অমুসলিম হয়ে যাচ্ছে এখানে ঘটনা ভিন্ন ঘটেছে প্রথম কথা হল বাবা মুসলিম মা অ মুসলিম আর একটু পেছনে যাই স্বামী মুসলিম স্ত্রী অমুসলিম এই ধরনের কোনো বিয়ে সরিয়া সমর্থন করে না সম্পূর্ণভাবে নারী পুরুষ দুজনকে পরিপূর্ণ মুসলিম হতে হবে একজন মুসলিম একজন মুসলিম এদের প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি কর্ম কবিরা কো না সরিয়া কেনমোদন করে না মাতার অন্যায়ের দায় সন্তান তো নেবে না এখন প্রশ্নে যেটি এসেছে যে সন্তান মুসলিম এবং সে তার মুসলিম পিতার আদর্শ গ্রহণ করেছে এতে কোনো সমস্যা নেই এই মুসলিম হিসেবেই বড়ো হয়েছে মুসলিম অনুশাসন মেনেই বড় হয়েছে সে যে কোনো মুসলিম পরিবারে বিয়ে করতে পারে অথবা যে কোনো মুসলিম মেয়ে এই ছেলেকে বিয়ে করতে পারে অনেক সুক্রিয়া অনেক সুক্রিয়া শেখ জাজাকুম্লা খায়ের দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের হাতিয়ার সময় নেই শেখ এক কথায় যদি আপনি আমাদের আমাদের আজকের টপিকে পরীক্ষা এবং পুরস্কার আসলে আমাদের ফাইনালি যদি আপনি একটা নসিহামূলক পরীক্ষা সবসময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে পরীক্ষা দিচ্ছেন মানে এই নয় যে আল্লাহ আমার প্রতি নারাজ সবচেয়ে বেশি পরীক্ষা এসছে নবীদের উপরে ফল এরপরে এরপরে নবীদের কাছে যারা ছিলেন সুতরাং আমরা পরীক্ষার মাঝে আছে এই গরম এই উত্তাপ এই হাওয়া এটা পরীক্ষা কি করতে হবে তবা করতে হবে এস্তাখফার পড়তে হবে কান্নাকাটি করতে হবে তবেই নামবে পুরস্কারের রহমতের বাড়িধারা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জেজাকুল্লাহ খায়ের অনেক ধন্যবাদ আপনাকে নেক্সাস পরিবারকে এবং ইসলামী জীবন বিধানের জনপ্রিয় আয়োজনটির আজকের পর্বে যারা প্রশ্ন করেছেন যারা কমেন্ট করেছেন যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে রব্বর আলমিন তার রহমতের মাধ্যমে আবৃত করে রাখুন আল্লাহম আমিন আল্লাহম আমিন শুক্রান দর্শক আজ এখানেই থামতে হচ্ছে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ ও সালামুক রহমতুল্লাহি